এখন যে টুলসটি দেখবো সেটি খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই মজাদায়ক একটি টুলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি ব্যানানা একটি কলা সো এটিকে কীভাবে রিয়েলিস্টিক একেবারে রিয়েলিস্টিকের মতো আপনারা কীভাবে ডিজাইন করবেন সো আমি পুরোপুরি না দেখালেও আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব এবং এটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটি ভিডিও দেওয়া হবে সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন সো আমি জাস্ট কিভাবে ইউজ করবেন সেটুকু দেখাচ্ছি স্ম্যাশ টুল দিয়ে সো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে লেয়ারে যেতে হবে বিকজ এই যে স্ম্যাশ টুল দিয়ে যে কোনো ডিজাইন করার জন্য আমাদের এটি নতুন লেয়ার নিতে হবে সো লেয়ারের জন্য আমরা এখান থেকে লেয়ারে যেতে পারি জাস্ট এখানে লেয়ার যেতে পারি লেয়ার থেকে একটি ক্রিয়েট নিউ লেয়ার নতুন একটি লেয়ার নিব দেন সে লেয়ারে আমরা এখান থেকে পেন টুল দিয়ে আমি জাস্ট এটাকে লক করে দিচ্ছি ওকে এই লেয়ারটাকে আমি লক করে দিলাম এবং এই লেয়ারে আমি পেন টুল দিয়ে জাস্ট পি প্রেস করে আমরা পেন টুলটা সিলেক্ট করতে পারি দেন আমি মেক করছি যতটুকু পারছি খুব দ্রুত করব বিকজ সময়ের জন্য আমি যতটুকু পারছি জাস্ট অতটুকু মেক করছি সো আপনারা অবশ্যই পেন টুল ইউজ দেখেছেন এর আগে এভাবে করবেন যতটুকু পারেন দেন হচ্ছে এখানে ফিল কালার আমি স্টপ করে দিচ্ছি দেখুন এখানে ফিল কালার অন করা আমি এটা কি স্টো কালার সোয়াইপ করে দিলাম সো দ্যান এখান থেকে এতটুকু দেবো অতটা মিলাচ্ছি না আমি যতটুকু পারছি দ্রুত করছি কারণ এটি করতে পুরোপুরি সময় লাগবে অনেকক্ষণ দেন আমি এটুকু করলাম এরপর এখান থেকে এখানে আমি অ্যাড করে দেব এটাকে ওকে আমি যতটুকু পাচ্ছি এটাকে করছি এখানে দেন এটুকু এখানে দেন এখানে মিলিয়ে দিলাম ওকে এখন যদি আমি এটাকে ফিল কালার করে দিই ওকে ফিল কালার করে দিলাম দ্যাটস ইট এখন আমি জাস্ট একটা কালার সিলেক্ট করতে হবে আমি একটা কালার দিচ্ছি এখান থেকে আমি হচ্ছে ইয়েলো কালারটাই দিলাম ওকে ইয়েলো কালার না হয় আমি অন্য একটা কালার দিচ্ছি ওকে এই কালারটাই দিলাম এখন যদি আমি এখান থেকে স্ম্যাশ টুলটা দিই যা সেই স্ম্যাশ টুলটা নিই এই যে ম্যাশ টুল যেটা আছে সরি ম্যাশ টুল সো এই ম্যাশ টুল নিয়ে যখন আমি যে কোনো একটা পাথে ক্লিক করবো যেখানে ক্লিক করবো দেখুন আমি ক্লিক করছি জাস্ট আমি এপার থেকে ক্লিক করি ওকে এখন দেখুন কী হয়েছে আমি এখানে একটা ক্লিক করছি এখানে দেখুন এখানে বড় বড় একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে সো এখানে একটা ক্লিক করছি অ্যান্ড দ্যান এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করছি পাথে যেমন যেখানে যেখানে পাথে ক্লিক করবো সেখানে সেখানে এরকম পাত ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি আমি ক্লিক করছি জাস্ট জাস্ট ক্লিক করছি একটা একটা করে সরি এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম এই যে এইভাবে আপনি ক্লিক করবেন ওকে ওকে দেন এখানে আপনি প্রিভিওটা দেখতে পারছেন আপনি যদি চান্স প্রিভিও অফ করে দিতে পারেন অথবা না করলেও চলবে আপনি জাস্ট এখান থেকে আমি আইডোপার টুলসটা নিচ্ছি বা ডিরেক্ট সিলেকশন টুলসটা নিব এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলসটা নিচ্ছি এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম না পরে আমি ওকে এটাকে যদি আমি ভিজিবেল করে দিই ওকে এখন দেখুন আমি এটাকে উপরে উঠাবো এটাকে নিচে নামিয়ে দিচ্ছি ওকে আমি ব্যানারটা যেটা আছে সেটাকে উপরে উঠিয়ে দিলাম এবং নিচের লেয়ারটা উপরের লেয়ারটা নিচে নামিয়ে দিলাম এখন যদি আমি প্রত্যেকটা পাত ধরে ধরে সাপোজ আমি এই দুইটা পাত ধরলাম এই পাতগুলো ধরে ধরে এখান থেকে পাতগুলো ধরলাম সো ধরার পরে আমি জাস্ট আইডোপার নিয়ে এখান থেকে আমি আইডোপার নিব। একটু আগে আপনাদেরকে আইডোপার দেখানো হয়েছে সো আইডোপারস টুলসটা নেব আইডোপার আইডোপার কোথায় গেলো এই যে আইডোপারটা নিলাম দেন আমি এখান থেকে যেই কালারটা এই সাইটে থাকবে মানে যেই কালারটা আপনি এখানে দিতে যাচ্ছেন সেই টাইপের কালার চুজ করবেন সো আমি এই কালারটা দিলাম দেন হচ্ছে সেম আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলসটা নিব নাওয়ার পরে আবার এখান থেকে শিপ ধরে ধরে একটা একটা করে আমাকে সিলেক্ট করতে হবে আপনি যেখানে যেখানে সিলেক্ট করবেন বা যেটা যেটা শিপ ধরে ক্লিক করবেন সেটা সেটা সেম কালার হয়ে যাবে আমি এ লাইনটাও সিলেক্ট করছি এটাকে আমি কালার দিতে চাচ্ছি হচ্ছে আইডারটা নিয়ে এই টাইপের একটা কালার দিলাম দেন আমি শিপ ধরে এটাকে আমি এখানে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি সেম আইডারটা দিয়ে এই কালারটা দিলাম সো আপনি কালারগুলো সিলেক্ট করে দিবেন কোথায় কোন কালার টাইপের হতে চাচ্ছে বা দিতে চাচ্ছেন যেমন এখানে আমরা এই গ্রিন টাইপের কালারটা দিলেও হতো আমি যে খুব দ্রুত করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই জায়গাটাতে আসলে চাইলে আমি এই টাইপের কালার দিতে পারি অ্যান্ড দেন আমি আবার ডিরেক্ট সিলেকশন ডুজটা নিয়ে এ পয়েন্ট দুইটাতে এ পয়েন্ট তিনটাতে আমি আইডা দিয়ে এ ব্ল্যাক বা এ টাইপের কালারটা দিতে পারি দেন আপনি যদি আপনি যেখানে যেখানে যে কালারটা দিতে চান আমি এটা এটা সিলেক্ট করলাম এটা এটা সিলেক্ট করলাম দেন হচ্ছে এখানে আমি কালার দিতে চাচ্ছি গ্রিন টাইপের কালারটা দিতে চাচ্ছি সো আমি একটু দ্রুত করে দেখাচ্ছি আপনাদেরকে ওকে এই যে আমাদের রিয়েলিস্টিক একেবারে মনে হচ্ছে যে একেবারে একটা ছবির মতো পিকচারের মতো একদম রিয়েলিস্টিক একটা ব্যানানা হয়ে গেছে আমরা যেটা ইলিস্ট্রেটরে ম্যাচ টুল দিয়ে মেক করেছি সো আপনি যদি আর একটু চেষ্টা করেন তাহলে আরও সুন্দর করে মেক করতে পারবেন আমি জাস্ট ততটুকু পেরেছি তাড়াতাড়ি করার জন্য এতটুকু করেছি সো এইভাবে আপনি ব্যানানা অ্যাপেল সহ অনেক কিছু মেক করতে পারবেন একেবারে মনে হবে যে রিয়েলিস্টিক একেবারে খুবই রিয়েলিস্টিকের মতো মতো হবে মনে হবে যে একটি ইমেজ আপনি এখানে ড্র করেছেন বা ইমেজ ডাউনলোড করেছেন বা ডিটি ভ্যাক্টর সো একেবারে খুব ইজিলি আপনি এটা মেক করতে পারেন আমাদের মেস্টুলের টুলের মাঝে সো আমি এটাকে যদি ইয়ে করি সো এখান থেকে আমি আনলক করে দিলাম দেন আমি এখান থেকে সিলেকশান টুলসটা নিয়ে ইমেজটাকে যদি আমি এক পাশে রাখি আর এটাকে যদি আমি আরেক পাশে রাখি ভ্যাক্টরটাকে সো দেখুন এখানে মোটামুটি মনে হচ্ছে যে এটাও রিয়েলিস্টিক আমি এটাকে যদি উপরে রাখি এটার দেন আমি যদি এখান থেকে এটার উপরে উঠিয়ে দিই লেয়ারটাকে যদি আমি উপরে উঠে দিই এই যে এখন মনে হবে যে এটি দুটো কলা দুটোই হচ্ছে ইমেজ সো এটিকে ম্যাক করার জন্য জাস্ট এই ম্যাচ টুলটি আমরা ব্যবহার করতে পারি সো আপনারা এটি নিয়ে আরও টিউটোরিয়াল পাবেন আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে টিউটোরিয়াল করে যেন এগুলো আপনাদেরকে আরো বেশি দেখাতে পারি সো তাছাড়াও আমাদের যখন থ্রি ডি ইফেক্ট হবে তখন আমরা এই টাইপের কাজ কীভাবে থ্রি দিয়ে করতে পারি সেটি আপনাদেরকে দেখাবো সো এই ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ